हेलो फ्रेंड्स, केमन आछो तुम्हरा सबाई? आशा करी भालो आछो। एडुमिन एकेडमी चैनलेर पक्ष थेके सबाइके जानाई स्वागत। आमरा जानी मैथमेटिक्स इज द मदर अफ साइंस, और ये मैथमेटिक्सर एकदम इनिशियल लेवेले थाके बीजगणित। से बीजगणितर एकदम बेसिक लेवेले सूत्र जेमन ए प्लस बी स्क्वायर समान ए स्क्वायर प्लस टू बी प्लस बी स्क्वायर, ए माइनस बी स्क्वायर समान ए स्क्वायर माइनस टू बी प्लस बी स्क्वायर। जखन ए दुटो सूत्र मोटामुटी आमरा शिखते शुरू करी, तारपरे आसे एरकम भग्नांशयुक्त सूत्र। तारपरे जखन कोनो रकमे एई भग्नांशयुक्त सूत्रगुलो आमरा शिखी, तखन हठात करे चले आसे तीन संख्या विशिष्ट सूत्रगुलो। एइसब सूत्रगुलो देखले तोमरा कि कनफ्यूज हो जाओ कखन কোনটা কাজে লাগাবে? এইসব সূত্রগুলো দেখলে কি হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে দেয়? তাহলে চলো আজ থেকে আমরা শুরু করি এই নতুন ক্লাস, বীজগণিতের বেসিক সূত্রাবলী আলোচনা করব। আজকে আমাদের ভুলোবাবু ফুলোবাবুকে বলছেন, কিরে ভুলো, 25 এর গুণ 5 সেকেন্ডে পারবি নাকি? তখন আমাদের ভুলোবাবু বলছেন রেগে মেগে, তুই কি শুধু একাই পারুম? আজ আমিও শিখেই ছাড়ুম। চলো আজকে ট্রিক শিখি 25 দ্বারা গুণ 5 সেকেন্ডের মধ্যেই। প্রথমেই আমরা বেসিক দিয়ে শুরু করি। কিরকম বেসিক আমাদের জানি, 4 গুণ 25 সমান কত হয় বলো? 25 গুণ 4 সমান আমাদের জানি, 25 গুণ 4 সমান আমাদের 4 25 100। গুণ করে নিতে পারো, 25 আর 4 আমরা গুণ করলাম, 4 5 20 শূন্য হাতে 2, 4 2 গুণ 8 আর 2 10 এর শূন্য হাতে 1, তাহলে 4 25 100। এটাই আমাদের বেসিক সূত্র। এবারে আমাদের বলো, যদি বলি যে 12 গুণ 100 কত হয় বলো? 12 গুণ 100, তাহলে 12 একে 12 আর 12-র পরে দুটো শূন্য, 12 গুণ 100 সমান 1200। তেমনি যদি বলি যে 15 গুণ 100 কত, তাহলে তোমরা সহজেই বলতে পারবে 15 গুণ 100 সমান 1500। তাহলে এখন আমরা অঙ্কের সেকেন্ড পার্টে চলে যাই। ধরি 8 গুণ 25 সমান কত, তাহলে এখানে আমরা ডাইরেক্ট করতে পারবো কীরকম দেখো। 8 গুণ 25, 4 25 সমান কত হয়? 100। তাহলে আমরা এটাকে লিখব, ঘুরিয়ে লিখতে পারি, 25 সমান কত? 25 সমান 100 ভাগ কত? 4। তাহলে 25 সমান 100 ভাগ 4 লিখতে পারি। তাহলে 4 আর 100 যদি কাটাকুটি করি কত হয়? 25 হয়। তাহলে 25-এর জায়গায় লিখলাম কত? 100 বাই 4। তাহলে 4 দুগুণো 8, 4 দুগুণ 8, তাহলে এই 2 আর 100 উপরে উপরে গুণ হলো কত হলো বলো? 200। তোমাদের হয়তো এটা সোজা লাগতে পারে যে 8 এর সাথে 25 যদি আমি ডাইরেক্ট গুণ করে দিই, তাহলে আমার তো 200 ডাইরেক্ট বের হয়ে যাবে, এরকম আমাদের ট্রিকের কি প্রয়োজন? তাহলে দেখো নেক্সট অঙ্কে, দেখো নেক্সট অঙ্ক বলছে 32-এর সাথে 25। তাহলে এখন 32-এর সাথে যদি 25 গুণ করতে যাই, তাহলে কি হবে বলো? এখন আমার দুই সংখ্যার গুণ আছে এখানে, তাই না? একটু সময় লেগে যাবে আমাদের। এখানে কি রকম হচ্ছে দেখো, 32 গুণ 25 লিখলাম, আর লিখলাম দেখো 32 গুণ 25-এর জায়গায় কত লিখবো আমরা জানি, 100 ভাগ 4। আর এই 4 কত 32? 4 8-এ 32 আমরা জানি, তাহলে 8 আর 100 কত হয়? 8 100 800। দেখো একদম কত সহজে তাড়াতাড়ি হয়ে গেল অঙ্কটা। তেমনি আমাদের যদি বলে 96-এর সাথে 25 গুণ করো, তেমনি আবার বলতে পারি 96 গুণ 25, তাহলে 25-এর জায়গায় লিখলাম 100 ভাগ 4। এটা আমরা লিখতে পারি 4 কত 96, 4 দুগুণ 8, আর হাতে থাকে 1 আর 6 মানে 16, তাহলে 4-এ 4-এ 16, ওপরে থাকলো 24, তাহলে 2400। দেখো কত তাড়াতাড়ি আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম, তাই না? তেমনি যদি ধরি আমরা আর একটা উদাহরণ নিই, যেমন যদি বলি একটা তিন সংখ্যার উদাহরণ নাও, যে 144 গুণ 25। তাহলে দেখো তিন সংখ্যার গুণ একটা আছে দুই সংখ্যার সঙ্গে, অনেকটা টাইম লেগে যাবে, কিন্তু আমরা ওরকম করব না, আমরা ট্রিকের সাহায্যে করলে দেখো ডাইরেক্ট বলতে পারবো 25-এর জায়গায় কত লিখবো, 100 ভাগ 4। এবার 4-এর সঙ্গে 144 কাটাকুটি করো, তাহলে 4 দুগুণ 4 3-এ 12, 4-এ 3-এ 12 হাতে থাকে 2, 2 আর 4, 4-এ 3-এ 12 হাতে, তাহলে 14 প্রথমে নিলাম, তাহলে 4-এ 3-এ 12 হাতে থাকে 2 আর 24, এখানে একটা 4 আছে, তাহলে 2-4-এ 24, 4-6 24, তাহলে কত হলো বলো? 3600। তাহলে দেখো আমাদের কত তাড়াতাড়ি আমরা অঙ্কটা করতে পারলাম, 144-এর সাথে 25 গুণ করলাম। এখন আমরা নইলে কত করতাম, 144-এর সঙ্গে 25 গুণ করতাম, প্রথমে 5 দিয়ে সব গুণ করতাম একটা লাইন, আবার নিচে আবার 2 দিয়ে আবার গুণ করতাম, সেটা আবার যোগ করতাম, অনেকটা টাইম লেগে যাবে। এখানে কি 25-এর বদলে শুধুমাত্র 100 বাই 4 লিখে দেবো, আর 4-এর সাথে এটা কাটাকুটি, একটাই মাত্র ভাগ কাটাকুটি হবে, ডাইরেক্ট আমাদের উত্তর পেয়ে যাবো।
আজকে শিখলাম কি করে খুব তাড়াতাড়িতে 5 সেকেন্ডের মধ্যে 25 দ্বারা গুণ হয়। তাহলে আজ যেমন ভুলোবাবু শিখে নিয়েছিল 25-এর গুণ, তেমনি ভুলোবাবুও 25 দিয়ে গুণ 5 সেকেন্ডে শিখেই ছেড়েছে, তার সঙ্গে সঙ্গে তোমরাও শিখে ফেলেছো। আজ নেক্সট অঙ্কে আসি, বসে দেখি 12.1 এর সাথে দাগের অঙ্কগুলো শুরু করছি। এখানে দেখো খুব সোজা অঙ্ক আছে, আমাদের বেসিক সূত্র কি আছে আবার একবার বলে দিই, এ প্লাস বি এর হোল স্কোয়ার আছে একটা, আর একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র আমাদের একদম কণ্ঠস্থ হতে হবে। ওকে, এখানে দেখো আমাদের কীরকম আছে, দেখো কত বড় অঙ্ক তাই না, কিন্তু এর থেকে সোজা অঙ্ক এই চ্যাপ্টারের আর একটাও নেই। দেখো কীরকম দেখাচ্ছে, 2q-3z এর হোল স্কোয়ার মাইনাস 2 × 2q-3z × q-3z আবার q-3z এর হোল স্কোয়ার। অঙ্ক আমাদের দেখার চোখ করতে হবে, অঙ্ক দেখার চোখ কীরকম, দেখো এখানে কী দেখতে পাচ্ছি, দেখো 2 × সামথিং একটা রাশি, আবার আর একটা রাশি, আবার এই যে সেকেন্ড রাশিটা এটারও স্কোয়ার এদিকে, আবার প্রথম রাশিটা এটারও স্কোয়ার এদিকে। তাহলে দেখো এই সূত্রের মতো হচ্ছে না, 2ab, যেখানে প্রথম সংখ্যাটা কি এ স্কোয়ার আর শেষের সংখ্যাটা বি স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখে নেব কি, তাহলে ধরি 2q-3z সমান এ, আমরা ধরতেই পারি, যা ইচ্ছা ধরবো আমাদের কোনো ব্যাপার নাই। আবার q-3z এটা সমান আমরা ধরে নিলাম বি। ওকে, তাহলে এ ও বি বসিয়ে পাই কি পাচ্ছি বলো, এ ও বি বসিয়ে পাচ্ছি। এই প্রথমটা কি, তাহলে এ 2q-3z কী ধরেছি আমরা, এ ধরেছি। তাহলে আমরা রাশিটা কি হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে আছে প্লাস বি স্কোয়ার। এটা সমান কি, এটা সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এর মানটা বসাও, এর মানটা কি আছে, 2q-3z ব্র্যাকেটের মধ্যে দিলাম, কেননা এখানে আমাদের ব্র্যাকেট ছিল, এটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে। তোমরা অবশ্যই ব্র্যাকেট দেবে, কেননা এখানে দুটো রাশির মিলে আমাদের এ ধরেছি তাই না। তাহলে আমরা ধরবো কি, 2q-3z ব্র্যাকেটের মধ্যে দিলাম, এর জায়গায় বসালাম, মাইনাস বি এর জায়গায় কী বসাবো, ব্র্যাকেটের সহ বসাতে হবে, অবশ্যই বলছি ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে, ব্র্যাকেটের সহ বসাতে হবে। তাহলে q-3z এটার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার আমার স্কোয়ার আছে, তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে নিয়েছি, এবার আমাদের কি করতে হবে, এই বাইরের যে স্কোয়ারটা, পুরো ব্যাপারটার স্কোয়ার, হোল স্কোয়ার মানে কি, এই ভেতরে যে দুটো জিনিস আছে এ আর বি, তাদের সবার উপরে স্কোয়ার আছে তাই না, সেই জন্য হোল স্কোয়ার দিলে কি করতে হবে আমাদের, যে গোটা ব্যাপারটা আগে এক বন্ধনীর মধ্যে দিতে হবে, প্রথম বন্ধনীতে প্রথমে ইউজ হয়ে গেছে, সেই জন্য দ্বিতীয় বন্ধনী ইউজ করলাম, তার উপরে স্কোয়ার দিলাম। এখন বন্ধনীগুলোকে তুলে দেবো, তাহলে প্রথম দ্বিতীয় বন্ধনী যেমন রেখেছি রেখেছি, তাহলে প্রথম বন্ধনীগুলো তুলে দিচ্ছি, যেমন 2q-3z। এবারে দেখো এই যে বন্ধনী, এই প্রথম বন্ধনী, এর আগে কী চিহ্ন আছে দেখো, মাইনাস, মাইনাস চিহ্ন থাকলেই, তার বাইরে থেকে বেরোলেই সবার মাথায় কী হয়ে যাবে, টুপি চেঞ্জ হয়ে যাবে, এর ছিল কি প্লাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কিউ হয়ে যাবে। আবার ভেতরে এই যে 3z ছিল, 3z যখন এই ব্র্যাকেটের বাইরে আসতে চাইছে, তার সামনে কী আছে, মাইনাস, মানে এমন একটা যন্ত্র যে বাইরে বেরোতে গেলেই ওর মাথায় গাঁটটা মেরে দেবে, গাঁটটা মেরে ওর চিহ্ন চেঞ্জ করে দেবে, একদম গাঁটটা মেরে ওর চিহ্ন চেঞ্জ করে দেবে। এর গাঁটটা কী ছিল, এর চিহ্ন কী ছিল, প্লাস, মাইনাস আছে সামনে, যেই এলো ওর গাঁটটা মেরে ওর চিহ্ন চেঞ্জ করে আমাদের মাইনাস করে দিল। ভেতরে কী ছিল, ভেতরে মাইনাস ছিল, ও যেই বাইরে বেরোতে গেল, যে ব্র্যাকেটের বাইরে, তখন কী করলো, মাইনাসটা ওকে গাঁটটা মেরে আমাকে চেঞ্জ করে দিল, যে তাহলে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস 3z, তাহলে এর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার হয়ে গেল। এখন দেখো 2q আছে আর মাইনাস কিউ, এটাকে আমি ভালো করে যদি নিই, 2q-q আর এখানে হচ্ছে মাইনাস 3z প্লাস 3z। ওকে, এখন দেখো দ্বিতীয় বন্ধনী ইউজ হয়েছে ঠিক আছে, কিন্তু ভেতরে আমাদের প্রথম বন্ধনী ইউজ হয়নি, তাহলে আমরা এখানে প্রথম বন্ধনী ইউজ করতে পারি, দ্বিতীয় বন্ধনীও রাখতে পারি, প্রথম বন্ধনীও রাখতে পারি, কোনো ব্যাপার না।
এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা রেখে দিলাম। তাহলে দেখো থ্রি জেড আর থ্রি জেড এরা কাটাকুটি হয়ে গেল, আর টু কিউ মাইনাস কিউ পড়ে আছে। তাহলে টু কিউ মাইনাস কিউ কত হয়, দুটো কিউ থেকে এরা দুটো কিউ ছিল, তার থেকে একটা কিউ হয়েছে, খেয়ে নিয়েছে, তাই না? তাহলে কত হয় কিউ, আর তার উপরে স্কোয়ার আছে, তাহলে কিউ স্কোয়ার। তাহলে এই যে টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস টু কিউ মাইনাস থ্রি জেড এই যে গোটা ব্যাপারটা ছিল, সরল করলে পাই সমান কিউ স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি কি, টু কিউ মাইনাস থ্রি জেড এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড ইন্টু কিউ মাইনাস থ্রি জেড আর কি ছিল প্লাস কিউ মাইনাস থ্রি জেড এর হোল স্কোয়ার। এটা সমান কত হয়, সরল করে পাই কিউ স্কোয়ার। ওকে, খুবই সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক করি একই রকম, তাহলে আমরা সবগুলো আবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আবার দেখো একটু বড় দেখে চলে আসছি। দেখো এখানে কী কী আছে, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর স্কোয়ার। আবার দেখো দুই এলো, আবার একটা দেখো এ, এ একটা আমি আবার বি দেখতে পেয়েছি। অঙ্ক আমার দেখার চোখ করতে হবে। এখানে দেখো দুই আছে, ভেতরে টু এ বি সূত্রের, আর এটা হচ্ছে আমার দেখো একই আছে, দেখো এটা আর এটা, তাহলে আমার এটা বি স্কোয়ার হয়ে গেল, এটা এ স্কোয়ার হয়ে গেল। তেমনি আবার ধরলাম, ধরি এ সমান ব্র্যাকেট সহ দেব, ঠিক আছে, ব্র্যাকেট সহ আছে এখানে দেখো, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, আর বি সমান কি ধরবো দেখো, ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ। ওকে, এ ও বি বসিয়ে পাই। এই প্রথমে আছে এ স্কোয়ার, এ স্কোয়ার এ ধরেছে কি, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর কে এ ধরেছি, তার স্কোয়ার আছে এখানে দেখো, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। প্লাস দেখো টু ইন্টু এই থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর কে কী ধরেছি, এ, তাহলে এ, সিমিলারলি ওদিকে বি দিলাম, আর লাস্টে কী আছে, বি স্কোয়ার হয়ে যাবে, কেননা বি ধরেছি ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউকে, আর আমাদের অঙ্কে কী আছে, স্কোয়ার আছে, তাই না? তাহলে বি স্কোয়ার হয়ে গেল। এটা সমান কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন এ আর বি এর মান বসিয়ে দাও। এ আর বি এর মান বসিয়ে কী হচ্ছে বলো, এর মানটা থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, ব্র্যাকেট দিয়ে দিলাম, তারপরে প্লাস, তাহলে এটা বসিয়ে দিলাম, এবার এই প্লাসটা বসালাম, এবার তারপরে কী আছে, বিটা আছে, তাহলে বি এর মান কত, ফোর আর, এখানে ধরেছি দেখো বি এর মান ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ। তাহলে এইবার দেখো এই যে গোটা ব্যাপারটার ওপর স্কোয়ার ছিল, তাহলে আমরা যেহেতু প্রথম বন্ধনী ইউজ করে নিয়েছি, এখন কি করব, দ্বিতীয় ব্র্যাকেট দেব, দিয়ে তার মাথায় স্কোয়ার দেব। তাহলে দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সবার স্কোয়ার থাকলো। এখন আমরা সরল করব, যে প্রথম বন্ধনীটা হটিয়ে দেবো। তাহলে এর আগে কিছু নেই, মানে প্লাস আছে প্রথম বন্ধনীর আগে, তো প্লাস চিহ্ন মাথায় গাঁট্টা মারে না, যেমন আছিস তুই তেমন থাক, হ্যাঁ আমার কোনো ব্যাপার নেই, তাহলে যেমন আছে তেমন থাকো, যেমন খুশি তেমন থাকো। থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, যেমন ছিল তেমন। আবার এখানে প্লাস আছে, তাহলে প্লাস আছে মানে এদের যে ভেতরে, এর যে, এরা যখন বাইরে বেরোবে ফোর আর টু পি আর কিউ, ওদেরকেও কিছু বলবে না, তাহলে যেমন ছিল তেমন বেরো, তাহলে প্লাস কী হলো, ফোর আর, ফোর আরের চিহ্ন কি, প্লাস, কিছু নেই মানে প্লাস আছে। আর টু পি আর কী হবে, মাইনাস টু পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। ওকে, এখন আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই, যে থ্রি পি আছে আর এখানে একটা দেখো টু পি আছে, তাহলে থ্রি পি মাইনাস টু পি, কিউ দেখো কি আছে, প্লাস টু কিউ মাইনাস কিউ, আর মাইনাস ফোর আর প্লাস ফোর আর, একটু সাজিয়ে গুছিয়ে নিলাম আর কি। এ প্রথম বন্ধনী দিতে পারি, কেননা ইউজ হচ্ছে না বন্ধনী, তাহলে দেখো ফোর আর কেটে গেল, আর থ্রি পি মাইনাস পি কী হয়ে গেল, থ্রি পি মাইনাস পি সমান আমরা লিখতে পারি, থ্রি পি মাইনাস পি সমান কি, থ্রি পি মাইনাস পি সমান পি, তাহলে থ্রি পি মাইনাস পি সমান টু পি সমান পি, থ্রি পি মাইনাস টু পি সমান পি, আর টু কিউ মাইনাস কিউ সমান কিউ। তাহলে কে বড়, এখানে টু কিউটা বড়, তাহলে ভোটে জিতে গেছে টু কিউ, ভোটে জিতে গেছে টু কিউ, তার চিহ্নটা থাকবে, যে ভোটে জিতবে তার চিহ্নটা থাকবে, তাহলে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙি তাহলে সূত্রে কী হচ্ছে, পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে হয়ে গেল সূত্রটা।
তাহলে আমাদের সরল করে পাই, অতএব সরল করে পাই 3p মাইনাস 3p প্লাস 2q মাইনাস 4r এর হোল স্কোয়ার প্লাস 2 ইনটু 3p প্লাস 2q মাইনাস 4r ইনটু 4r মাইনাস 2p মাইনাস q মাইনাস 2p মাইনাস q প্লাস 4r মাইনাস 2p মাইনাস q এর স্কোয়ার সমান সমান আমরা পেলাম পি স্কোয়ার প্লাস 2pq প্লাস q স্কোয়ার। ওকে, তাহলে দেখো কত সোজা অঙ্ক, এত বড় একটা দেখেই ভয় পেয়ে যাবে, তোমরা একদম ভয় পাবে না। দেখো পুরো শুধু দেখতে হবে যে কোন জায়গাটায় দেখতে হবে, 2a আর এই b, এই জায়গাটা শুধু আমাদের দেখার চোখ করতে হবে, বাকিটা তো আমরা অটোমেটিক পেরে যাব। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক আরও সোজা, দেখো 16a স্কোয়ার মাইনাস 40ac প্লাস 25c স্কোয়ার, একে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকার মানে কি, দুরকম আমাদের শিখেছি, কীরকম, এখানে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হয় a প্লাস b এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার কি একটা পূর্ণবর্গ সংখ্যা। আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান a মাইনাস b এর হোল স্কোয়ার। ওকে, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গাকারে প্রকাশ করা মানে কি হয়, আমাদের a প্লাস b এর হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে, নইলে a মাইনাস b এর হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে, এরা অটোমেটিক হবে, কোনো ব্যাপার না। তাহলে একের দাগে দেখি, 16 এ স্কোয়ার মাইনাস 40 এ সি প্লাস 25 সি স্কোয়ার। তাহলে আমার প্রথমটা আর দ্বিতীয় রাশিটা আমাদের খুঁজতে হবে, কীরকম 16 এ স্কোয়ার, এটা সমান কত এর হোল স্কোয়ার লেখা যায়। দেখো 16 এ স্কোয়ার, এটাকে লিখতে পারি কি, 16টাকে লিখতে পারি 4 গুণ 4, আবার এ স্কোয়ারটাকে কী লিখতে পারি, এ গুণ এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো 4 এ গুণ 4 এ, মানে এ একটা 4 নিলাম আর একটা এ নিলাম, আর এ আর 4 আর এ নিলাম, তাহলে 4 এ ইনটু 4 এ, মানে আমরা লিখতে পারি 4 এর হোল স্কোয়ার। ওকে, হোল স্কোয়ার মানে কি, ভেতরে যা আছে সবার বর্গ, তাহলে 4 এরও বর্গ আবার এরও বর্গ, তাহলে এখানে লিখতে পারি 16 এ স্কোয়ার মানে 4 এ হোল স্কোয়ার মাইনাস, এটা আমরা ফাঁকা রেখে দিলাম। এবার আমরা ডান দিকে একটু দূরে লিখে দাও 25 সি স্কোয়ার, তাহলে 25 সি স্কোয়ার মানে দেখো, আবার দেখো তোমরা 25 সি স্কোয়ার মানে কত, 25 মানে 5, 5-এ 25, আর সি স্কোয়ার মানে সি ইনটু সি, তাহলে সিমিলারলি আমাদের কি 5 একটা সি একটা নিতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 5 সি এর হোল স্কোয়ার। আগের মতো করি, একটা 5 আর একটা সি নিলাম, আর এ আর 5 আর সি নিলাম, তাহলে 5 সি ইনটু 5 সি সমান 5 সি এর হোল স্কোয়ার, তাহলে এখানে লিখলাম 5 সি এর হোল স্কোয়ার। এবারে দেখো সূত্রে, দেখো সূত্রের আমাদের কি, যাই সূত্র, আমরা এস এই প্লাসের সূত্রে যাই কিংবা মাইনাসের সূত্রে যাই, প্রথমেই ধলটাকে, ধলটা হচ্ছে 2, তাহলে 2টা বসিয়ে দিলাম 2 ইনটু, এবারে এ মানে এখানে কি এই প্রথম যে রাশিটা সেটা, প্রথম রাশিটা কত 4 এ, তাহলে 4 এ, আর দ্বিতীয় গুণ দ্বিতীয় রাশি কোনটা, দ্বিতীয় হচ্ছে 5 সি, ভেতরে কে আছে বসে 5 সি, এটা একটু মিলিয়ে দেখো, তাহলে 4 গুণ 8, 8 5-এ 40, তাহলে 40 হয়ে গেল, আর এ আর সি তাহলে 40 এ সি, ওপরেরটা মিলে যাবে, অটোমেটিক মিলবে, তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। তাহলে প্রথমে এই রাশিটা নির্ণয় করতে হবে, আর দ্বিতীয় রাশিটা নির্ণয় করতে হবে, আর মাঝে 2 মানে মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, তাহলে 2 তো ঢালটা বসাতেই হবে, 2 ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি, এটা সমান কত হবে 4 এ মাইনাস 5 সি এর হোল স্কোয়ার। তাহলে কি এই 16 এ স্কোয়ার মাইনাস 40 এ সি প্লাস 25 সি স্কোয়ার, এটাকে যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি আমরা পাই 4 এ মাইনাস 5 সি এর হোল স্কোয়ার। নেক্সট অঙ্ক দেখি, 4 পি স্কোয়ার মাইনাস 2 পি প্লাস 1 বাই 4, 4 পি স্কোয়ার মাইনাস 2 পি প্লাস 4, 2 পি প্লাস 1 বাই 4, এখানে একই রকমভাবে দেখো আমাদের প্রথম রাশি কী আছে 4 পি স্কোয়ার, তাহলে 4 পি স্কোয়ার সমান আমরা লিখতে পারি কি
সাইডে আমরা করতে পারি 2 × 2 × p × p, তাহলে 2 আর p দেখো জোড় আছে, 2p আর এই 2p একসাথে নিলাম, তাহলে এটা সমান 2p এর হোল স্কয়ার, তাহলে 2p এর হোল স্কয়ার লিখলাম, মাইনাস এটা বাদ রাখলাম, মাইনাস পরে করব, প্লাস দেখো 1 এর 4 আছে, 1 এর 4 সমান কি লিখতে পারি বলো? 1 এর 4 সমান লিখতে পারি 1 × 1, ওপরে লিখলাম 1 × 1, আর 4 এর বদলে 2 × 2, তাহলে দেখো 1 × 2 × 1, এটাকে লিখতে পারি 1/2 এর হোল স্কোয়ার, তাহলে 1/2 একটা নিলাম আর গুণ 1/2, তাহলে এটা সমান 1/2 এর হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো 1/2 এর হোল স্কোয়ার, আর ভেতরে কি দেবো দেখো, মাইনাস চিহ্ন তো মাইনাস, তাহলে 2 × a মানে কোনটা 2p, তাহলে 2p × এখানে b কোনটা 1/2, তাহলে দেখো ওপরের সাথে মিলে যাচ্ছে কি না একবার শুধু চেক করতে হবে, তাহলে এই যে 2 আর এই ওপরের 2, এই 2 কী হয়ে যাবে, কে কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকে 2p, তাহলে ওপরে 2p ছিল, তাহলে ঠিকই আছে মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 2p, এই 2p মাইনাস এই মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 1/2 এর হোল স্কোয়ার, তাহলে আমি যদি 4p² - 2p + 1/4 কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে পাই 2p - 1/2 এর হোল স্কোয়ার। চলো আমরা নেক্সট অঙ্কে যাই, নেক্সট অঙ্ক বলছে 1 + 4a + 4a² এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, এটা তো অনেক সোজা, তাহলে 1 + 4a + 4a² এটাকে লিখে দেখো কীরকম, তাহলে প্রথমেই আমাদের কি যে সংখ্যাটা আছে ওকে স্কোয়ার করলাম, তাহলে 1 এর স্কোয়ার কী হয়, 1 এককে একই হয়, মাঝে একটু ফাঁকা রাখলাম দূরে, আর এই 4a² পূর্ণ বর্গ কত আমরা চেষ্টা করি নির্ণয় করতে, 4a² তাহলে 4টাকে কী লিখতে পারি, 2 × 2 = 4, নিচে কী লিখতে পারি, a × a, তাহলে দেখো কী লিখতে পারি, এটা 2a × 2a, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2a এর হোল স্কোয়ার, এই ব্র্যাকেটটা দেওয়া খুবই জরুরি, 2a এর হোল স্কোয়ার, ব্র্যাকেট না দিলেই পুরো ভুল, 2a এর হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা দিতেই হবে। এবারে আমরা দেখছি কি সূত্রের কি থাকে, প্লাস থাকলেই মাঝে সূত্রে কি হয় +2ab, নইলে -2ab, তাহলে আমাদের এখানে প্লাস আছে, তাহলে +2 × a মানে কোনটা, এই প্রথমের যে রাশিটা, এই ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশিটা 1 আছে, 1 × b কোনটা, এখানে bটাই হচ্ছে 2/a, এই এর ভেতরের যে রাশিটা সেটাকেই আমরা b বলছি, /2/a, তাহলে দেখো ওপরের সাথে মিলছে কি না, ওপরে 2 × 4, নিচে হচ্ছে a পড়ে থাকছে, তাহলে ওপরের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটাকে লিখলাম 1 + a, এটার কি হবে, এটার হচ্ছে হোল স্কোয়ার, এটা আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। 3-এর দ্বিগুণটা, 4-এর দ্বিগুণটা দেখো, 4-এর দ্বিগুণটাও সেম সোজা, 9a² + 24ab + 16b² তাহলে 9a² আমাদের বর্গাকারে প্রকাশ করতে হবে প্রথম কাজ, এটা তোমরা অলরেডি শিখেই গেছো, 9টাকে কী লিখব, 3 × 3 = 9, আর এটাকে a² আছে মানে a × a, এটা মানে a² হয়, তাহলে এটাকে লিখলাম 3a × 3a, এটাকে লিখতে পারি 3a এর হোল স্কোয়ার, তাহলে 9a² মানে 3a হোল স্কোয়ার, প্লাস এটা আমরা লাস্টে করব, আমরা প্রথমে 16b² কেল্লা ফতে করে দিই, a² 16a² এটাকে লিখলাম 4 × 4 × a × a, তাহলে 4 × 4 = 16, এটাকে লিখতে পারি আমরা 4a এর হোল স্কোয়ার, মানে আমরা 16 কার বর্গ সেটা আমায় নির্ণয় করতে হবে, এর ভেতরে দেখো দুটো সংখ্যা আসছে, একটা 4 একটা a, 4টা কি, 16 হচ্ছে 16 এর বর্গমূল, বা 4 এর বর্গ হচ্ছে 16, আমরা যেমন খুশি তেমন বলতে পারি, তাহলে 16 এর বর্গমূল 4, আর a² এর বর্গমূল কি a, তাহলে এই দুজনের বর্গমূল করে তার হোল স্কোয়ার করলে আমরা এই সূত্রটা পাবো, বা 4 এর বর্গ যেহেতু 16 হয় সেহেতু 4 আসবে, এর বর্গ যেহেতু a² হয় সেহেতু ভেতরে a আসবে, তেমনি এখানে 9 ছিল, 9 এর বর্গমূল কত 3, আর a² এর বর্গমূল a, তাহলে এটার হোল স্কোয়ার হলো, তাহলে এখানে আমাদের ডান দিকে এখানে বসবে 4, আর b এর বর্গমূল b, তাহলে 4b, সরি এটা 16b² করেছিলাম না, তাহলে এখানে এগুলো সব b হবে, 4b, তাহলে এখানে হচ্ছে 4b এর হোল স্কোয়ার,
আর এখানে কত পাচ্ছি 2 ইনটু, এর জায়গা প্রথম যে ব্র্যাকেটের মধ্যে আছে 3a, আর দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে এই দ্বিতীয় ক্ষেত্রে যে ব্র্যাকেটের মধ্যে লাস্টে কত আছে 4b, এটা শুধু দেখতে হবে যে উপরের সঙ্গে মিলছে কি না। তাহলে 3 × 6, 6×4 = 24, 6×4 = 24 মিলে গেল, আর a আর এখানে আমাদের b পড়ে থাকবে, তাহলে a আর b, এখানে 4b ছিল তাই 4b, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3a প্লাস 4b এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা আশা করি আমাদের পূর্ণ বর্গাকার, এটা দেখো এটা অলরেডি শিখেই গেছো তোমরা যে 25a² - 30ab + 9b² তাহলে আমাদের প্রথমে কি, প্রথমে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করা শিখি। তাহলে এখানে বলো 25-এর বর্গমূল কত, 25-এর বর্গমূল 5 হয়, 5×5 = 25 হয়, আর a স্কোয়ারের বর্গমূল একটা a, তাহলে 5a² মাইনাস চিহ্ন যেমন ছিল মাইনাসটা বসিয়ে দিলাম, আর এদিকে আমাদের প্লাস কি আছে 9b, 9 এর বর্গমূল কত 3, আর b স্কোয়ারের বর্গমূল b, তাহলে 3b² তাহলে এখানে পাচ্ছি 2 × 5a × 3b, কেননা 2 × আমাদের বসাতে কী হচ্ছে, এই ভেতরে এটা বসাতেই হবে, আবার ডান দিকে 3b আছে তো 3b আমাকে বসাতেই হবে। এখন আমরা চেক করে নিতে পারি ওপরে মিলছে কি না, 5×10, 3×10 = 30, 30 মিলে যাচ্ছে আর a আর b পড়ে থাকছে, তাহলে অবভিয়াসলি মিলে যাচ্ছে, তাহলে 5a আর চিহ্নটা এই যে 2ab যে বাচ্চাটা আছে, 2ab এই দুজনের বাচ্চা -2ab, এই মাইনাসের চিহ্নটা বসে যাবে, তাহলে 5a - 3b² এখন আমাদের মান দেওয়া আছে a এর মান 3 আর b এর মান 2, অতএব এখন a সমান 3 ও b সমান 2 বসিয়ে পাই, কি পাচ্ছি বলো, তাহলে এখানে পাচ্ছি 5 × এর জায়গা কত আছে, এর জায়গা আমাদের 3 মাইনাস 3 × b এর জায়গা কত আছে 2 এর হোল স্কোয়ার। প্রথমে গুণের কাজ হবে, 5×3 = 15 - 3×6 এর হোল স্কোয়ার, তাহলে 15 - 6 কত হয় 9, তাহলে 9 এর স্কোয়ার, এটা মানে হচ্ছে 81, তাহলে এটার মানেও হচ্ছে 81। অতএব আমাদের তাহলে কি, এই অঙ্কগুলো যখন থাকবে প্রথমে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নেব, তারপরে মান বসিয়ে দেব, মান বসিয়ে দিলেই আমাদের উত্তর পেয়ে যাব। ওকে, সিমিলারলি আমাদের এই অঙ্কটা করো দেখি, 3 এর দাগে বলছে কত, 64 - 16p + 1p² তাহলে 64 এটার বর্গমূল কত হয়, 64 - 8² মাইনাস চিহ্নটা রেখে দিলাম, পরে দেখছি কি হয়, 1p² এটা মানে 1p² এটা আমরা লিখতেই পারি, -2 × দেখো কত ছিল, এই ভেতরেরটা এখন বসাচ্ছি, -2 × কি, এই প্রথমের 8টা বসাতেই হবে, ইন্টু এই 1p টা বসাতেই হবে, শুধুমাত্র ওপরের সঙ্গে মিলছে কিনা একবার চেক করতে পারি, তাহলে 8×16 আর নিচেই হচ্ছে p, অবশ্যই মিলছে, এটাকে লিখতে পারি 8 - 1p² এখন আমরা এখন p = -1 বসিয়ে পাই, 8 - 1p, p এর জায়গায় কত বসাচ্ছি -1 এর স্কোয়ার, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে গুণ আর ভাগের ক্ষেত্রে কী হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 8 এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 8 + 1 এর স্কোয়ার, এটা সমানও কত হলো, এটাও 9² এটাও সমান 81, তাহলে এটার মানও আমাদের 81 নির্ণয় হলো। আবার 4 এর দাগেরটা যদি করি আমাদের দেখো কীরকম, না p² q² + 10pqr + 25r² এটার মান নির্ণয় করতে হবে যখন p = 2, q = -1 এবং r = 3 আছে। সিমিলারলি আমাদের কী করছে, এখানে আমরা বর্গমূল দেখছি, p² বর্গমূল কত p, আর q² বর্গমূল q, তাহলে p আর q এর হোল স্কোয়ার লিখলাম। এখানে যদি বুঝতে অসুবিধা হয় এখানে লিখতে পারি যে p² × q² মানে কি, p² মানে কি দেখছিলাম, p × p, দুটো p এর গুণফল,
কিউ এর মাথায় 2 আছে মানে কি ঘাত তার সাথে গুণ আছে কিউ ইনটু কিউ এখন আমরা এই একটা পি আর একটা কিউ একসাথে করে নিলাম পি কিউ গুণ আর এই পি আর এই কিউ একসাথে করে নিলাম পি কিউ গুণ পি কিউ তাহলে দেখো পি কিউ হচ্ছে দুবার গুণ আছে তাহলে পি কিউ এর হোল স্কয়ার লিখতে পারি ওকে তাহলে পি কিউ এর হোল স্কয়ার প্লাস এটাকে আমরা পরে লিখছি প্লাস 25 আর স্কয়ার 25 এর বদলে কি লিখব বর্গমূল 5 আর স্কয়ার এর বর্গমূল আর তাহলে 5 আর এর হোল স্কয়ার তাহলে 2 ইনটু এ কোনটা এখানে এই পি কিউ আর এই ডান দিকে কি আছে এরপরে বি এর জায়গায় কে নিয়েছে ডান দিকে যে হোল স্কয়ারের মধ্যে 5 আর এখন দেখো এদের যদি গুণ করি 5 2 গুণ 10 10 পি কিউ আর আর ওকে এটা আমাদের মিলে যাচ্ছে তাহলে এটা সমান লিখতে পারি পি কিউ প্লাস 5 আর এর হোল স্কয়ার এটা আমাদের কি হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ হলো এখন আমাদের মান বসিয়ে পাই পি সমান 2 কিউ সমান মাইনাস 1 ও আর সমান 3 বসিয়ে পাই কি পাচ্ছি দেখো পি এর জায়গায় 2 বসালাম ইনটু কিউ এর জায়গায় বসাবো কি মাইনাস 1 ওকে প্লাস 5 গুণ আর এর জায়গায় কত 3 বসালাম ওকে এটা আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিতে পারি দিয়ে স্কয়ার দিলাম তাহলে 2 1 কে কত হয় 2 হবে চিহ্ন কি মাইনাস ওকে প্লাস এই যে প্লাস চিহ্নটা বসালাম 5 3 এ কত হয় 15 এর হোল স্কয়ার তাহলে 15 এখানে দেখো 15 চিহ্ন কি প্লাস আর মাইনাস চিহ্ন কি 2 তাহলে এরা কি দুজন ভোটে কি হয়ে গেল ভোটে ভোটাভুটি হয়ে গেল যা জিতলো কে 15টা ভোট এ পেলো প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্নে আমাদের ভোট পড়লো 2 তাহলে 15টাই যেহেতু 2 এর থেকে কত 13 15 বিয়োগ 13 15 বিয়োগ 2 সমান 13 তাহলে 13 এর কত হলো 13 এর উপরে স্কয়ার হয়ে গেল তাহলে 13 স্কয়ার মানে কত 13 স্কয়ার মানে 169 অতএব মান নির্ণয় করে পাই যে পি স্কয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কয়ার এটা সমান 169 ওকে আজকে তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ক্লাসে নতুন ট্রিকের সঙ্গে আবার নতুন সমাধানের সঙ্গে ওকে বাই